এক ফুটা তেল ছাড়া কিন্তু ডিম ভেজে ফেললাম দেখেন চমৎকার ভাবে তারপর আমি দেখাইলাম যে পুরা লাগলো কিনা হ্যাঁ আচ্ছা 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 দেখেন দেখেন তেল ছাড়া কত সুন্দর ডিম ডিমটা কিন্তু নষ্ট হইতাছে ভাই না না একটা ইলেকট্রিক কারিগুকা দেখেন ইলেকট্রিক লাইন দিয়ে আসছে আমি তো ফুল হিট হয়ে যাবে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবার ঠান্ডা হবে আবার অটোমেটিক হিট নিজে নিজে নিয়া নিবে সামনে চাইলে কমাইতে পারবো বাড়াইতে পারবো আচ্ছা কন্ট্রোলের জন্য আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই ভালো আছেন জি আজকে কি দেখাবেন সিঙ্গেল সাসপেন্ড নাকি এগুলো না না ভাই সাসপেন্ড না এগুলো মাল্টিকারি কুকার এটা সারা জীবন তো আমরা এরকম হ্যাঁ ঠিক বলছেন ভাই সারা জীবন তো আমরা এই মার্বেলের সাসপেন্ডই পাবই এটা আচ্ছা আচ্ছা এটা আছে একটা ইলেকট্রিক কারি কুকার দেখেন ইলেকট্রিক লাইন দিয়ে আসছে আমি তো মনে করছি সাসপেন্ড মনে হয় ভাই হ্যাঁ এরকম সাধারণত সব সময় আমরা এই সব সাসপেন্ডগুলো বিক্রি করি মার্বেলের আজকে মার্বেলের ইলেকট্রিক কারি কুকার আসছে ইলেকট্রিক কারি কুকার এটা তো আগে দেখি নাই কখনো প্রথম আসছে কারি কুকারে আমরা 1000 আইটেম রান্না বাড়ি করতে পারবো এটাতে 1000 আইটেম রান্না করা যাবে আল্লাহ দুনিয়াতে যত রকম খাবার রান্না করি নাও দাদা সব রান্না করতে পারবে সব ধরনের রান্না কিন্তু হয়ে যাবে সব ধরনের রান্না করতে পারবে এটু জেট চারটা মডেলের স্কয়ার শেপের আছে রাউন্ড শেপের আছে লম্বা আছে আচ্ছা আচ্ছা তো আজকে সবগুলো সাইজ নিয়ে আসলাম এক এক করে দেখাবো বাংলাদেশে ফার্স্ট এই চারটা কারি কুকার ফুল মার্বেলের চার রকম শেপে নিয়ে আসলাম তো আমরা মডেলটা এখানে দেখাই এটা হলো মডেল 1 আচ্ছা আচ্ছা এটা হলো 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার ক্যাপাসিটি হলো GTK 1 মডেল GTK 2 মডেল আচ্ছা GK 2 হ্যাঁ জি জি GTK 3 আচ্ছা চার্জ এটা প্রয়োজন হবে 2004 আচ্ছা আচ্ছা YQ 2004 একটা এটা গ্রাউন্ড 2005 একটা এটা ওভাল শেপের মধ্যে স্কয়ার শেপ এটা তো আমরা এটা নিয়ে রাউন্ড শেপ একই কোম্পানি দুইটা শেপ হয় দুইটা শেপ হয় থাকে হ্যাঁ এই যে এটা যেটা আমরা এখানে ওপেন করে রাখছি আচ্ছা এটা এটা তো ভাই আজকে আমরা আসলে তো এটা বলে যে কত তাড়াতাড়ি হয় দেখেন আমরা এখানে লাইন অফ করে রাখছি একটু লাইনটা দা শুধু কোন ভাই এগুলাতে নাকি রান্না করতে অনেক তেল খরচ হয় কিচ্ছু লাগে না আমরা একদম তেল ছাড়াই দেখেন আমরা এখানে আমরা এখানে দেখেন একটা টিস্যু নিয়ে দেখাই আপনাদেরকে অনেকে তো একটু পানি দিছি এক মাস রান্না করব 250 টাকা 90 ঘন্টা ব্যবহার করবো এক মাসে 90 ঘন্টা ব্যবহার করে 250 টাকা কারেন্ট বিল দিবো আচ্ছা আচ্ছা সংসারের যত রান্না বাড়ি আছে প্রতিদিন প্রতি এক বেলা করে তিন বেলা দিনে তিন ঘন্টা ব্যবহার করবো দেখেন আমরা টিস্যু দিয়ে মুছে দিলাম পানিটা আচ্ছা পানিটা ঠিক আছে মুছে দিয়ে আমরা দেখেন এখানে একটা ডিম দিব আমরা লাইনটা দিলাম এখানে রেগুলেটর আছে আমরা এটা চাইলে কমাইতে পারবো বাড়াইতে পারবো কন্ট্রোলের জন্য দেখেন বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমরা এই যে দেখেন অন করে দিলাম এই যে 1 2 3 আমরা ভাত যদি রান্না করি 10 মিনিট 10 মিনিট গরুর মাংস রান্না করলে 15 মিনিট মুরগির মাংস রান্না করলে 10 মিনিট না হইলে গড়ি ধরে 10 মিনিট থেকে মুরগির মাংস না রান্না হলে টাকা ফেরত আচ্ছা 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 ভাই আল্লাহ দুনিয়াতে যত রকম রান্না আছে এখন কিন্তু গ্যাসের কিন্তু অনেক দাম দিবেন না কিচ্ছু দিব না ভাই তেল ছাড়া দেয় তেল ছাড়া তো মজা লাগে না দর্শক আপনাদের দেখানোর জন্য আচ্ছা দেখেন এই দেখুন তেল ছাড়া হবে এগুলো কত ফাস্ট হয় এটাও দেখেন আপনারা একটু দর্শক শুধু একটু আমরা এখানে আরেকটা ডিম দিয়ে দেই অনেকে বলেন যে অনেক দেরিতে রান্না হয় ভাই ঠিক আছে সর্বোচ্চ মাংস পাকাইলে সর্বোচ্চ সময় দেখেন আমরা দুইটা ডিম দুইটা ডিম পাশাপাশি আমরা কিন্তু দিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে তেল ছাড়া দেই নাই আমরা তেল ছাড়া কোনো পুরা লাগবে না হয়তো অনেকক্ষণ থাকলে দেখা যায় জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আর তেল ছাড়া তার খাবার টেস্ট হয় না টেস্ট হয় না আমরা দেখেন দেওয়ার সাথে সাথে তো আমরা চারটা মডেল নিয়ে আসলাম এই চারটা মডেল দেখেন আমি বলি যেটা এটা এটা তো ডিম বাস্তে এটা 6 লিটার ক্যাপাসিটি আর 6 লিটার ক্যাপাসিটি এটা যেটা এটা হলো আপনার 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার ক্যাপাসিটি এটা হলো 10 লিটার ক্যাপাসিটি আচ্ছা এটা হলো 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার ক্যাপাসিটি এটা গোলো আছে স্কয়ার আছে স্কয়ার আছে ভাই এখানে দেখেন এটা কিন্তু ডিমটা পুশ করলাম হ্যাঁ হয়ে গেছে নাকি ভাই এই দেখেন দেখেন কত সুন্দর তেল ছাড়া চিন্তা করা যায় পুরা লাগছে কোথাও ডিম তো পুশ হয়ে গেছে পুরা লাগেনি দেখেন এই দেখেন তেল ছাড়া কিন্তু আমরা এক ফুটা তেল ছাড়া কিন্তু ডিম ভেজে ফেললাম দেখেন চমৎকার ভাবে তারপর আমি দেখাইলাম যে পুরা লাগলো কিনা হ্যাঁ আচ্ছা 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 দেখেন দেখেন তেল ছাড়া কত সুন্দর ডিম ডিমটা কিন্তু নষ্ট হইতাছে ভাই না না কোথাও নষ্ট হয়নি আচ্ছা আচ্ছা দেখেন এটা কি অবস্থা রয়ে গেছে বন্ধ করে দেই এটা হয়ে যাবে এটুকে হয়ে গেছে হ্যাঁ আমরা এখানে কিন্তু খোলা এবং লাগানো সিস্টেম সব দেখাই দিব আমরা হ্যাঁ আচ্ছা 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 ডিমটা দেখেন হয়ে গেছে কিন্তু এটা দেখেন চমৎকার খুবই সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ পুরা লাগেনি কিন্তু হ্যাঁ তো আমরা কিন্তু দেখেন ডিম না শুধু যা বাস্তে চাই সব বাস্তে সব কিছু মানে পুরো লাগছে ভাজা ভাজা আমরা এটা পানি দিয়ে পরিষ্কার করব হ্যাঁ এবার টিস্যু দিয়ে আমরা এটা পরিষ্কার করে ফেলাবো দেখেন আচ্ছা যত ধরনের ভাজা ভাজি আছে করতে পারবেন সব 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 এবং ভাত রান্না করতে পারবেন চাইলে কিন্তু তরকারি সব ধরনের তরকারি রান্না করতে পারবেন ভাই আল্লাহ দুনিয়াতে মাছ মাংস আমরা তো কারি কুকারে কয়জন আর ডিম ভাজবো যা শুধু আমি ভাজিটা দেখাইলাম খরচে খুবই দ্রুত রান্না করতে পারবেন ঠিক আছে দেখেন আমরা এটা একটু উঠাই নিয়ে দেখাই আচ্ছা আচ্ছা এটা ডিমটা এখন পুশ করছি তো এটা যা একটু ভাজা ভাজা করে নেই জি ঠিক আছে দেখেন আচ্ছা এখন আমরা সাইজটা এবং প্রাইসটা বলে দেই সাইজটা বলে দেই আমরা হ্যাঁ আমরা এগুলো ওয়াটটা বলি 2200 ওয়াট আচ্ছা কত ওয়াট এগুলো 2200 ওয়াট 2200 ওয়াট এর আগে আমরা যেগুলো বলছি 800 1000 1500 ওয়াট প্রত্যেকটা রেগুলেটর আছে হ্যাঁ প্রতিটা রেগুলেটর আছে প্রতিটা এরকম সিস্টেম দেওয়া আছে হ্যাঁ প্রতিটা সিস্টেম এটা হলো 1500 ওয়াট 1500 ওয়াট শুধু মডেল 2004 এটা
মাংস পাকাইলে আমরা 3 কেজি করতে পারবো, ভাত পাকাইলে 1.5 কেজি ভাত পাকাইতে পারবো, 1.5 কেজি ভাত রান্না করতে পারবো, মাংস রান্না করতে পারবো। আমরা দামটা বলে দেই, আমাদের একটা হলো এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলে নেন আগে। আমরা ভাই 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 5 বছর। এটা ভাই খুব কোম্পানির হলো কোরিয়ান তৈরি হয় চায়না ভাই, মিথ্যা কথা বলতে চায় না, অনেক অনেক দেশের নাম বলে ভাই। আচ্ছা আচ্ছা, একটা প্রোডাক্ট 2-250 টাকা লাভ করে মিথ্যা কথা মনে চায় না করতে, যে বিজনেস করে এত কথা বলতে 50 টাকা 100 200 টাকা লাভের জন্য। আচ্ছা ভাই, 5 বছর নষ্ট হলে আপনি ফ্রিতে ঠিক করে নিতে পারেন, 5 লাগলে 5 টাকা দাম দিতে হবে, 5 টাকা দাম দিতে হবে, 5 টাকা দাম যা হামরি তা না, 100 থেকে 200 টাকা, 100 থেকে এর বেশি 1 টাকাও লাগবে না। আর নরমালি তো যদি কোনো অন্য কোনো প্রবলেম হয়, স্বাভাবিক ভাবে যদি হয় 1 টাকাও লাগবে না। জি ঠিক আছে, 5 বছর যে কোনো সমস্যা ফ্রিতে ঠিক করতে পারবো, সর্বোচ্চ 200 টাকা খরচ হইতে পারে, 200 টাকা খরচ। আর যদি নেওয়ার পর 10 দিনের মধ্যে কোনো সমস্যা চেঞ্জ, আচ্ছা এক মাসে রান্না বান্নার ক্ষেত্রে কি এরকম বিল আসবে? 250 টাকা 90 ঘন্টা বলতে, একদিনে 3 ঘন্টা 3 বেলা রান্না করব, মাত্র 3 ঘন্টা রান্না করব, 3 বেলা রান্না করলে 3 ঘন্টা, এক মাস রান্না করলে 90 ঘন্টা, 250 টাকা কারেন্ট বিল, 1 টাকা বেশি আসলে ফেরত। আমাদের বর্তমান 5,800 টাকা দাম, আমরা ধামাকা দাম দিতেছি, একদম দোকান আইলে একদম অনলাইন নিলে একদম তুমি দামাদামি করে না, 4,200 একদম, 4,200 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 5 বছর সমস্যা হলে ঠিক না, একদম 5,800 থেকে একদম 4,200, 4,200 টাকা পাচ্ছেন দেখেন, ঠিক আছে 5,800 টাকার বন্ধ 4,200 টাকা। একটা দেখেন এটারই গোল, যেটা চার মডেল, এটাই রাউন্ড শেপে, একই প্রাইস, ওয়াই 4,200 চাই ভাই, চাই না 100% চাই না, এক নম্বর কোয়ালিটি, লাইফ গ্যারান্টি আপনার, লাইফ গ্যারান্টি, ঠিক আছে ভাই। এখানে দেখেন যেটা হলো 10 লিটার ক্যাপাসিটি, 10 লিটার, এবং এটার প্রতিটার সাথে কিন্তু একটা করে চামিজ দিব আমরা ফ্রি, আচ্ছা স্পন থাকবে, হ্যাঁ কোম্পানির পক্ষ থেকে এরকম একটা দিচ্ছে, এটা এইগুলোর সাথে, এবং আমরা কাঠের একটা চামিজ ফ্রি দিব, কাঠের চামিজ দিয়ে দিব, একটা চামিজ দিব, এটাতে কিন্তু স্টিলের চামিজ ব্যবহার করতে পারবেন, তবু বলবো না করাটা বেটার, না করাটাই ভালো, ভালো। আর ভাই এটা দেখেন চার কোণা, এটা কিন্তু মাংস বাগালে মিনিমাম 4-5 কেজি মাংস বুনা করতে পারবো, আচ্ছা 4-5 কেজি ভাত পাকালে 3 কেজি, আড়াই থেকে 3 কেজি ভাত, অনেক সুন্দর, অনেক। আর এই হাতুলটা ধরে দেখেন না কত হেভি, অনেক হেভি, 50 বছরে কিচ্ছু করতে পারবেন না, আমরা যে হাড়িগুলো সেটগুলো কিনি 10-15,000 টাকা দেবেন, তার চেয়েও 3 গুণ মোটা এটা, আচ্ছা এগুলো কিনার চাইতে এগুলো কিনে অনেক ভালো, আর শেপটা অনেক বড় বড় আস্ত মাছ দিতে পারবো, এটা তো আস্ত মাছই রান্না করবে, আস্ত মাছ, ইলিশ মাছ, রুই মাছ, যাই বাজি করে করতে পারবো, ভাত তরকারি, ভাত পাকালো 10 মিনিট, মুরগি মাংস 10 মিনিট, গরুর মাংস 15 মিনিট, বাজি করবো 5-7 মিনিট, না হলে ডাবল টাকা ফেরত, এটা ফুল একদম এক ডাইসের। আর এটা বডিটা কিন্তু ফুল মেটাল, হ্যাঁ মেটাল, এখানে লেখা আছে মডেল নাম্বার 00003 2208 ভাই, মিথ্যা কথা বলতে চান, এক ডাইসের, এখানে কট আলাদা করা যায়, আমি একটু নিয়মটা আবার দেখাই দেই, এই দেখেন ডাকনাটা, এখানে দেখেন রেগুলেটর আছে, রেগুলেটর আছে, ঠিক আছে 3-পিন প্লাগ, এখানে দেখেন সুইচটা অন করলে 1-2-3 অটোমেটিক, কমিও কিন্তু আবার অনেকে আছে যারা নতুন কিনে, অনেকে বলে যে এটা কি ভাই সারা দিলেন, এটা ফুল হিট হয়ে যাবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, আবার ঠান্ডা হবে, আবার অটোমেটিক হিট নিজে নিজে নিয়ে নিবে, এটা কোনো রিস্ক নাই, যে বলে সারাদিনে কি বাসি ওয়ারে চলতে থাকবে না ভাই, এটা ফুল ওভার হয়ে গেছে, যখন যতটুকু তাপের দরকার তখন তত অটোমেটিক, অটো অফ হবে, অটো অন হবে, এটা এখানে গ্রুপে চার্জ আর শুধু লাগাই দিব, প্রতিটা একই নিয়ম, আমরা এটা পাওয়ার পরিমাণ মতো কমানো বাড়ানো সিস্টেম আছে, আচ্ছা রেগুলেটর আছে, যেটা আমরা সাধারণত চুলা যেভাবে সিস্টেম চুলা পাওয়ার কমাই বাড়াই, এই সিস্টেম, এই সিস্টেমই হবে ভাই, এটা হলো 10 লিটার ক্যাপাসিটি, সবচেয়ে বড় সাইজের, আচ্ছা 10 লিটার, এটা প্রাইস যারা ভাই এটা নেবেন, এটা দাম হলো বর্তমান প্রাইসে 7,800 টাকা ভাই, 7,800 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি, 6 মাসের অফার, এটা 6 মাস পর্যন্ত আশা করি এই দামটা থাকবে, 6 মাস পর্যন্ত আশা করি ভাই, অনেকে প্রশ্ন করে 2-3 মাস পরে দাম বাইরে যায়, আসলে বাইরের প্রোডাক্ট ট্যাক্সের উপর নির্ভর করে, আচ্ছা আচ্ছা, ডলার উপর নির্ভর করে, ঠিক আছে, তো ভাই এটা আমরা ওই দাম রাখবো না, একদম দোকানে আসলো ওই দাম, অনলাইন নিলো 10 লিটার, কত একদম 6,000 টাকা 10 লিটার সাইজেরটা পাচ্ছেন, একদম 6,000, কোনো দামাদামি নাই, আচ্ছা আচ্ছা, তো ভাই এটা ব্র্যান্ডটা বলে অনেকে কি ব্র্যান্ড, জার্মান, জার্মান টপ কিচেন, টপ কিচেন প্রোডাক্টটা জার্মান টপ কিচেন লেখা, প্রোডাক্টটা 100% চায়না, মিথ্যা কথা বলতে চায় না, প্রথমেই বলছি ভাই চায়নার প্রোডাক্ট, একটা প্রোডাক্টে 2-100 টাকা লাভ করবো, অনেকে মনে করে কি 2-3,000 টাকা দেশ কিনতেছে, আসলে ভাই ভালো প্রোডাক্টটা হইলে আলহামদুলিল্লাহ, আচ্ছা প্রোডাক্ট ভালো দরকার, আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচেয়ে সেরা সেরা ব্র্যান্ডের প্রোডাক্ট এখন চায়নাতে তৈরি হয়, আচ্ছা আচ্ছা ভাই, এটা হলো আমাদের কাছে যেটা দেখালাম 8 লিটার, আচ্ছা রাউন্ড শেপের মধ্যে, এটা এটার সাথে একটা চামিচ এরকম পাবো, একটা বড় কাঠের চামিচ পাবো, আচ্ছা এটা কট পাবো, হ্যাঁ এখানে দেখেন জার্মান টপ মডেল, যেটা এটা তিনটা মডেল আছে, তিনটা মডেলের মধ্যে আল্লাহ দুনিয়াতে যেতে আছে, মাল্টি ফাংশন ইলেকট্রিক পট, এটা মাল্টি ফাংশন, ভাত তরকারি সব পাকাবো একটার মধ্যে,
তো দেখেন না এর এখানে দেখেন এটাও কিন্তু সেম সিস্টেম এটাও কিন্তু এই যে 2200 ওয়াটের হ্যাঁ এটাও মেটাল এটা 2200 ওয়াটের হ্যাঁ তো এটা হলো আপনার 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার ক্যাপাসিটি এটা 101 মডেল আচ্ছা আচ্ছা 01 মডেল এ দেখেন এটা অনেক সুন্দর শেপটা কিন্তু অনেক সুন্দর জি অনেক সুন্দর আর কথা আমি বললাম বডিটা এত মোটা ননস্টিক হাড়িপাতি লোক যত দাম দেই কিনে এত মোটা বডি হাই পাওয়া যাবে না ঠিকনেসটা কিন্তু অনেক মোটা ফুল মার্বেল কোট যে কোনো চামচ ব্যবহার করতে পারো মাল্টি ফাংশন কারি কুকার ঠিক আছে চার চারটা রকম রয়েছে চারটা প্রজেক্ট একদম আমরি বলা যায় এটা হাতলটা দেখেন না কত হবে অনেক বলে হাতল গরম হবে কিনা তো গরম হবে না এটা আচ্ছা আচ্ছা তো ভাই এই মডেলটা যারা নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা কিন্তু 7500 টাকা রেট নরমাল হ্যাঁ 7500 টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস 6 মাসের অফার আল্লাহর রহমতে যদি বাইশে থাকি প্রাইস যদি না পড়ে ডলারে না মারা এটা আমি রাখবো ইনশাআল্লাহ এটা কত একদম দোকানে আসলো হইতাম অনলাইনে নিলে হইতাম একদম 5300 5300 টাকা পেয়ে যাচ্ছে একদম 5300 কোনো দামাদামি নাই ভাই একদম 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার ক্যাপাসিটি আর এটা একটা স্কোয়ার শেপ যেটা এটা আপনি যেটা ডিম ভেজেছি এটাতে কিন্তু আমরা ভাত পাকালে আড়াই কেজি উপর করতে পারব ভাত মাংস হলে 4 কেজি আর এটা তাহলে আমরা 2 কেজি ভাত 3.5 কেজি 4 কেজি মাংস করতে পারব তো আমরা যেটাতে আমরা ডিম ভাজলাম সারা রান্না করলাম দেখেন ডিমটা দেখেন কি অবস্থা হ্যাঁ দেখেন ডিমটা কিন্তু কোনো দিকে পোড়া লাগেনি এক ফুটা তেল সারা কিন্তু রান্না করে ফেললাম তেল না দিলে মজা লাগে না আমাকে বলে দেখেন দেখানোর জন্য এটা পোড়া লাগে কিনা দেখানোর জন্য দেখানোর জন্য কারণ দর্শকরা বলেন অনেকে প্রশ্ন করে যায় এটা পোড়া লাগে কিনা পোড়া যায় কিনা এটা হয় কিনা সেটা হয় কিনা ভাই কিচ্ছু হবে না 10 বছর আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিত থাকেন একটা কিনবেন আপনি লাইফ আর কিনতে হবে না পরিষ্কার করে একদম মিজে দেন আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিতে পারবো বা পানি দিয়া বেসিকে নিয়ে নরমাল যে হাড়ি পাতিল গুলো ব্যবহার করি সেম সিস্টেমে আমরা ওয়াশ করে এখানে থাকে সিলিকন হাতল লাগানো আছে গরম লাগবে হাতল ডাইলা নিতে পারবো একই সিস্টেমে হ্যাঁ সবগুলো এটা 2200 ওয়াটের তো এটা জার্মান টপ কিচেন আইটেমের যেটা প্রোডাক্ট আমাদের কাছে এটা যদি নেন 6 লিটার 2 কেজি ভাত 3 কেজি 3.5-4 কেজি পর্যন্ত মাংস বুনা করতে পারবো এটাতে হ্যাঁ ওকে এটা আমাদের কাছে বর্তমান প্রাইসটা আছে হলো 5800 টাকা 5800 টাকা পেয়ে এটা আমরা ডিসকাউন্ট দিছি একদম 5200 টাকা 5200 টাকা একদম 5200 এটা 5300 আচ্ছা 5300 5200 যার যেটা 5200 হলে 6 লিটারটা আচ্ছা আচ্ছা আর এটা হলো আপনার 6000 একদম একদম 6000 টাকা দামাদামি নাই বড়টা যেটা 10 লিটার 10 লিটারটা 10 লিটার ক্যাপাসিটি একদম 6000 টাকা দাদা আচ্ছা আর এটা হলো 6 লিটারটা যেটা ননস্টিক এটা হ্যাঁ এটা আপনার একদম হলো আপনার 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আমাদের কাছে একটা মডেল হবে একটা মডেল হবে দেখেন আচ্ছা আচ্ছা একটা মডেল হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন আচ্ছা ইনি ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভাইরা বুঝতে পারবে এই একটা মডেল হবে চারটা পাঁচটা মডেল 1 2 3 চার পাঁচটা মডেল পাঁচটা মডেল মডেল হলো আপনার আমি বলে দেই 1 এটা হলো 8 লিটারটা 1 মডেল ভাঙ্গা ফাটা হয় আমাদের চেঞ্জ করবেন নতুন পাবেন ঠিক আছে আচ্ছা শাকিল ভাই এগুলো অনলাইন ভাই সারা বাংলাদেশেই দেই আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পাঠাই দেই আচ্ছা প্রোডাক্ট যদি যাতায়াতের ভাঙ্গা ফাটা হয় আমাদের চেঞ্জ করবেন নতুন পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা শাকিল ভাই এগুলো অনলাইন ভাই সারা বাংলাদেশেই দেই আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পাঠাই দেই আচ্ছা প্রোডাক্ট যদি যাতায়াতের ভাঙ্গা ফাটা হয় আমাদের চে
আপনারা দেখুন এই লিখে দোকান ঠিক করতে পারবেন না পারলে আমাদের কাছে পাঠিয়ে দিন তো অল্প খরচে রিপেয়ার করে হ্যাঁ করতে পারবেন আপনারা আচ্ছা 5 বছর ফ্রি সার্ভিস এই আমরা সার্কিট বা মেরামত করলে 500 টাকা নেই নরমালেতে আমাদের কাছে যারা কিনবে তাদের জন্য 150 টাকা ডেলিভারি আচ্ছা ঠিক আর সারা বাংলাদেশে ডেলিভারি দেই অ্যাডভান্স করতে হবে আমাদেরকে আপনি 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ 2000 টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই তিনটা নাম্বার আছে দেখেন যে কোনো নাম্বার যোগাযোগ করবে এই বিকাশ এটা পার্সোনাল নাম্বার নগদ নাম্বার এটা নগদ নাম্বার এটা পেমেন্ট নাম্বার বিকাশ আমাদের শাকিল কুকারিস 133 নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এর বিশেষ বিল্ডার্স বলে সবাই দেখাই দিবে এই মার্কেট সামনে এসে সিকিউরিটি গার্ড বলে 133 নাম্বার দোকান বা শাকিল কুকারিস দেখাই দিবে বারণেকে আরেকটা দোকান আছে আমরা এখানে আইসা নিতে পারবেন সহজে নিতে পারবেন আচ্ছা দুইটা দোকান আছে 382 নাম্বার নিউ সুপারমার্কেটের মেইন গলিতে নিউ সুপারমার্কেট বুঝবেন এটা ঢাকা নিউ মার্কেটের পাশের মার্কেটে নিউ সুপারমার্কেটের মেইন গলিতে শাকিল কুকারিস এটাও শাকিল কুকারিস এই নাম্বারগুলো তো আপনি যোগাযোগ করলে নিতে পারবেন আচ্ছা আমাদের টিএনটি নাম্বারও যোগাযোগ করতে পারেন ওকে টিএনটি নাম্বারও আছে হ্যাঁ দোকান নাম্বারটা মনে রাখবেন 382 নাম্বার দোকান শাকিল কুকারিস মেইন গলিতে আচ্ছা ঠিক আছে শাকিল ভাই ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আর সারা দেশে যে যেখান থেকে দেখতেছেন আপনারা 500 1000 টাকা অ্যাডভান্স করলে আপনাদের কাছে দিয়ে আসবো 5 বছর যদি কোনো প্রবলেম হয় 100 থেকে 150 টাকা লাগে ভাই আগে তিতা পরে মিটা অনেকে বলে যে গ্যারান্টি ভাই কিচ্ছু না পরে বলে যে আসলে গঞ্জাম করে আমরা ভাই প্রোডাক্ট বিচে 200 টাকা লাভ করি ভাই আমরা কোনো প্রোডাক্টে এটা চায়নার প্রোডাক্ট 100 থেকে 150 টাকা লাগবে সার্ভিসিং এর জন্য আচ্ছা পার্সেন্ট আমরা দিবেন কোনো সার্ভিস চার্জ দিতে হবে না আপনাকে ওকে ঠিক আছে ভাইয়া খুব ফাস্ট রান্না করতে পারবেন হাই লাইফ গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ভাইয়া